السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাকে যাকে সুস্থতা দান করেছেন সে সবচেয়ে বড় নিয়ামত পেয়েছে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে কোন রোগ বা রোগের বিষয় এবং এটা ঘরোয়া এলাজ বা চিকিৎসা নিয়ে আলোচনা করে আসতেছি আজ আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো অনেকের মনে খুব তামান্না যে স্বাস্থ্যটা যদি আর একটু মোটা হতো কিভাবে স্বাস্থ্য মোটা করা যায় অথবা তার মুখের রুচিটা যদি বাড়ানো যায় মুখের রুচি নেই যার কারণে স্বাস্থ্যটা অর্থাৎ স্বাস্থ্যটা ধরতেছে না এই বিষয়ে আমি আলোচনা করব আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক উপকৃত হবেন মূলত যাদের স্বাস্থ্য দুর্বল আগে প্রথম মাথায় নিতে হবে আমার স্বাস্থ্যটা কি কারণে দুর্বল এরকম হইতে পারে জেনেটিক সমস্যা থাকতে পারে যাদের জেনেটিক সমস্যা আছে তাদের স্বাস্থ্য সহজে বাড়ে না এটা আগে মাথায় নিতে হবে হাজারো আপনি ওষুধ খান যেই সে থেকে যাবে এবং স্বাস্থ্য আছে আর একটু বাড়াইতে চান এবং মুখে রুচি আছে কিন্তু ওই পরিমাণ রুচি নেই যে পরিমাণ রুচি হলে আপনার খিদা লাগার কারণে খাবেন আর ওই কারণে আপনার স্বাস্থ্যটা বাড়বে ওই পরিমাণ আপনার রুচি নাই তাহলে আপনি কী করবেন রুচি বাড়াইতে হবে এখন রুচি নাই কেন এটাকে ইন্ডিকেট করতে হবে স্বাস্থ্য কেন বাড়তেছে না এটাও আপনাকে আগে ইন্ডিকেট করতে হবে প্রথমত আপনাকে দেখতে হবে আপনার পায়খানা বারবার হয় কিনা যাদের পায়খানা বারবার হয় অর্থাৎ পুরাতন সমস্যা অথবা আইবিএস এর সমস্যা তাদের কিন্তু শরীরের ভিতরে কোনো খাবার থাকে না স্বাস্থ্য ধরে না এটা একটা কারণ আবার অনেকে অনেক পুরাতন পীড়া অনেক রোগে ভুগতে থাকেন আলসার গ্যাস্ট্রিক মানসিক দুশ্চিন্তা এই ধরনের রোগীদেরও কিন্তু স্বাস্থ্য ধরে না এবং মুখের রুচিটা নষ্ট হয়ে যায় এখন আমি এমন একটা কমন আপনাকে ফর্মুলা বলে দিচ্ছি এটা আপনি ফলো করে দেখতে পারেন এবার আপনার যে রোগ থাকুক অথবা না থাকুক জেনেটিক প্রবলেম হোক অথবা না হোক আপনি ইচ্ছা করলে এই ফর্মুলাটা ফলো করে দেখতে পারেন আশা করি যদি ফর্মুলাটা আপনার শরীরের সাথে ম্যাচিং হয়ে যায় তাহলে আপনি ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন ফর্মুলাটা হলো আপনি 200 গ্রাম আমলকি নেবেন শুকনো আমলকি এটা আপনি 8 ঘন্টা ভিজায় রাখবেন শুকনো আমলকি আগে ধৌত করতে হবে ধুয়ে এটা আপনি পানিতে ভিজাইতে হবে আপনি 1.5 কেজি পানিতে এটা ভিজায় রাখেন 200 গ্রাম আমলকিকে 1.5 কেজি পানিতে ভিজায় রাখেন 8 ঘন্টা ভিজাইতে হবে ভিজানোর পর এটা ছেঁকে রাখেন একটা বোতলে ভরে আপনি ফ্রিজে রেখে দেন প্রতিদিন সকালবেলা আপনি আধা কাপ নামাবেন আবার রাত্রেবেলা আধা কাপ এর সাথে আপনি কাবাব চিনি দিতে হবে কাবাব চিনির জন্য আগে আপনি বাজার থেকে কাবাব চিনি 100 গ্রাম পরিমাণ আপনি কিনে নিয়ে আসবেন এটাকে চূর্ণ করে একটা ডিব্বাতে রেখে দেবেন এখন প্রতিদিন যে আধা কাপ আপনি যে আমলকির রস নিলেন আর এর সাথে আপনি কাবাব চিনির জন্য 1 চামচ হয় 10 গ্রাম আপনাকে চিন্তা করতে হবে 1 গ্রাম পরিমাণ অল্প এই সিমটি পরিমাণ কাবাব চিনি আপনি ওই আমলকি রসায়নে দিয়ে দিতে হবে এটাকে চামচ দিয়ে লাড়া দিয়ে চিনি চিনি কিচ্ছু লাগবে না সকালবেলা একবার খেয়ে নেবে খালি পেটে খেতে বলে খুব ভালো আবার রাত্রে আবার খাওয়ার আগে খেতে বলে খুব ভালো এই নিয়মে একটা না 2 মাস খান আল্লাহ চাই তো আপনি মুখের রুচিটা বেড়ে যাবে এবং স্বাস্থ্যটাও আপনি আস্তে আস্তে বাড়তে শুরু করবে যদি আপনার কিছুটা উপকৃত হয় তো ইনশাআল্লাহ অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে ফোনের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা থাকলে আমার ভিডিও নিচে দিয়ে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনি ফোনের মাধ্যমে জানাবেন আপনার কি উপকার হয়েছে আর কতটুকু আপনার এখন ঘাটতি রয়েছে ঠিক আছে সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু